সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিষয়গুলোর একটি হচ্ছে বিশাল এই বনভূমি। সম্প্রতি আমার অফিস থেকে আয়োজন করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি এক্সপ্লোর করার। এই ভিডিওতে তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সাথে থাকুন। ঢাকা থেকে রাত একটায় রওনা দিয়ে সকাল ছয়টার দিকে পৌঁছে যায় মংলায়। এরপর ছোট একটি বোটে করে লঞ্চের উদ্দেশ্যে রওনা হই। এই যে আমাদের লঞ্চ। এই হলো আমাদের রুম, সাথে অ্যাটাচড ওয়াশরুম। এই লঞ্চে 22 জন পর্যটকের থাকার ব্যবস্থা আছে। পুরো লঞ্চটি 2 রাত 3 দিনের জন্য আমাদের 15 জনের জন্য রিজার্ভ করা হয়েছিল। থাকা খাওয়া সহ খরচ পড়েছিল 80,000 টাকা। দুতলা এই লঞ্চে প্রথম দুটো ফ্লোরে থাকা খাবার ব্যবস্থা, আর টপ ফ্লোরে চা কফি খাবার এবং সুন্দর বসার ব্যবস্থাও আছে। বেশিরভাগ সময়ই এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেই আমরা কাটিয়েছি। সকালে নাস্তা শেষ করেই চলে আসি হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে। দুপুরের খাবার শেষে ডেকে বসে উপভোগ করতে থাকলাম সুন্দরবনের অপার সৌন্দর্য। সীমাহীন জলের মাঝে গোধূলির রঙের খেলা, কি অপূর্ব! সকাল সকাল চলে আসলাম কটকা অভয়ারণ্য কেন্দ্রে। Thank you.
অচেনা সব পাখির ডাক আর হরিণ দেখে মনে হচ্ছিল অন্য কোনো জগতে চলে এসেছি। সকালের নাস্তা শেষ করে চলে আসি ডিমের চরে। এই চরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার সুযোগও পেয়ে যাবেন। বিকেলে চলে আসি সুন্দরবন শরণখোলা রেঞ্জ দেখতে। শুভ সকাল। সুন্দরবন ট্যুরের আজকে আমাদের শেষ দিন। চলে আসলাম করঞ্জল ইকোট্যুরিজম কেন্দ্রে। এখানে হরিণ, কুমির, কচ্ছপ প্রজনন ও লালন পালন করা হয়। চোখে গেলে চোখ অন্ধ হয়ে যাবে। আর এক সময় আপনার এই গেওগাছ দিয়ে আপনার ইয়া নিউজ প্রিন্ট পেপার তৈরি হয়েছে। এখন হয়তো মানে গাছ কাটা বন্ধের জন্য এটা দিয়ে করে। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের সুন্দরবন ট্যুর। আপনারা যারা নেচার লাভার তারা অবশ্যই একবার ঘুরে যাবেন সময় করে। সুন্দরবন আসার পারফেক্ট সময় হচ্ছে শীতকালটা, স্পেশালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না।